নিজের জায়গাটা নতুন করে তৈরি করো এই বাড়িতে, বুঝলে? কি করবো বলো, বকুলকে দেখলেই তো আমার গাটের জ্বালা ধরে। তার উপর আখের দিন যা করলো, আমার ভাবলেই কিরকম মাথাটা গরম হয়ে যায়। যদিও পুয়ের একটা চান্স ছিল, কিন্তু যা বোকা তোমার বোন, ভাইয়াকে রাখি পড়িয়ে সেই চান্সটাও মিস করল। ভালো হয়েছে, সাপে বড় হয়েছে, পুকে দিয়ে কাজটা এমনিতেও হতো না। আর ঋষিকে হাত করার জন্য কাউকে না কাউকে পেয়েই যাবো আমরা, ঠিক আছে? আবার কাকে পাবো ভাইয়ার জন্য? যেমন তোমার বোন তেমনই তুমি। না, আমি যাই, গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। জন্মদিনে আবার সবাইকে গান গিয়ে শোনাচ্ছি। হা হা রে, কত বড় গাইয়ে! আর সবাইকে দেখো, একেবারে মুগ্ধ হয়ে গেছে। উমা, তোমরা সবাই কখন এসেছো আমি তো বুঝতেই পারিনি। তুমি এত পবিত্র মনে ভক্তিভরে গানটা গাইছিলে যে আশেপাশে কি আছে না আছে তা কি আর খেয়াল থাকে? সত্যি সকালবেলা এমন একটা গান শোনালি মনটা ভালো হয়ে গেল রে মা। এত ভালো গলা না তোমার! আমি তো বুঝতেই পারছিলাম না যে এটা মিউজিক সিস্টেমে বাজছে না কেউ গাইছে। তোমার মতন মেয়ের জন্মদিনের সকালটা না ঠিক এই রকম একটা গান দিয়ে শুরু হওয়া উচিত। কিন্তু তোমাকে তো কোনোদিন সেইভাবে পূজো আচ্ছা করতে আমি দেখিনি, তা হঠাৎ এইরকম একটা প্রার্থনা সঙ্গীত কেন? প্রত্যেক বছর বকুল নিজের জন্মদিনে গান গেয়ে প্রার্থনা করেন আর ঈশ্বরের কাছে নিজের আত্মীয়দের মঙ্গল কামনা করেন। বকুল, কিসের পুজো ছিল আজকে? তোমার জন্মদিন তো, তাই তোমার নামে পুজো দিয়েছি। নাও আ। বাবা, আবার ওর নামে পুজো দিতে যাওয়া হয়েছিল? এখন বলো তো বকুল, তোমার এই দাদার কাছে তুমি কি উপহার চাও? হ্যাঁ মা বল, আমার কাছ থেকে তুই কি নিবি বল? আজ তুই যা চাইবি আমি তাই দেব। কি চালাক মেয়ে, একটা গান শুনিয়ে নিজের ইচ্ছে মতো গিফট পাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে নিল। আমার আর কোনো উপহার চাই না বাবা, কত ভালো করে আমার জন্মদিন পালন হচ্ছে। তোমরা সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, তাহলেই হবে। আহা, আশীর্বাদ স্বরূপ তো কিছু দিতে হয়, সেটা কি নিবি বল? সেটা আমি ঠিক সময় মতো তোমার কাছ থেকে চেয়ে নেব। আমি কিন্তু তোমার গিফটটা তোমাকে না বলেই নিয়ে চলে এসেছি। কি গিফট বাবা? সেটা তো সারপ্রাইজ। এটা পেয়ে যে তুমি সাংঘাতিক ভাবে চমকে উঠবে সেটা আমি জানি বকুল। বাবা কাকুমনি,
প্যাকেটটা তো বেশ বড় সরো দেখছি, বেশ দামি কিছু আছে নাকি? সেটা বকুলই খুলে দেখুক, তবে জিনিসটা যে খুব দামি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নাও। আর খুলে দেখো কাকুমণির পছন্দের সঙ্গে তোমার পছন্দটা মিলে যায় কিনা। আজকে বকুলের জন্মদিন, আর দেখো ওই আমাদের সঙ্গে নেই, ভালো লাগে? ঠিক বলেছিস, আমারও না ওস্তাদের জন্য মনটা বড্ড খারাপ করছে। জানো ঠাকুমা, আগের বছর বকুলের জন্মদিনে আমরা ঠিক এই মন্দিরেই পুজো দিতে এসেছিলাম। এই বিচ্ছুদা, পুজো দিতে এসে কি হয়েছিল মনে আছে তোর? আরে হ্যাঁ রে, আমার সব কিছু মনে আছে। আমারও মনে আছে। আমারও সব মনে আছে। বকুল, আমাদের বাচ্চুকে দেখছিস? ঠাকুরের কাছে মন দিয়ে পুজো দিচ্ছে। এই বাচ্চু, শোন 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 শোন, বলছি ভগবানের কাছে এতক্ষণ ধরে কি চাইছিলিস বলতো? ভগবানকে বললাম আমাদের ওস্তাদ যাতে 100 বছর বাঁচে। খুব ভালো, খুব ভালো। চ, তোদেরকে আজকে আমি খাওয়াবো। কি খাওয়াবে ওস্তাদ? নানুদার দোকানের জিলিপি আর সিঙ্গারা। গোবলা শুধু খাওয়ার কথা বলে, কি রে বাকিটা তো বললি না। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। দে 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 দে, ওর হাতে দে। আর খা 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 খা, ভালো করে। এই নে সিঙ্গারা খা, সিঙ্গারা সিঙ্গারা। আরে কেউ খাবে না, তুই খাবি, খা খা। বাবু পুয়ো খো, খাও ব্যাগে। চ দেখাচ্ছি, পরে খাবি। চল চল চল, কি আছে চল দেখ। নিয়ে 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 নিয়ে। আমরা জানতাম তুই আসবি, বেঁচে থাক 100 বছর। আমরা কি করে জানলে অকুল আজকে আসবেই? আর যে বকুলের জন্মদিন। আরে বাস, সেটা তো তোমাদেরও মনে আছে। থাকবে না, ও যে প্রত্যেক বছর এই দিনে খাওয়ায় আমাদের। আচ্ছা শোনো, তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু বলবে, হ্যাঁ? আমি চেষ্টা করব তোমাদের সব অসুবিধা সব কষ্ট দূর করার, ঠিক আছে? তোকেই তো বলবো মা, আমাদের কথা শোনার আর কে আছে? পেটের ছেলেই তো ছেড়ে চলে গেছে এই মন্দিরে। নিকে করে খা কিবার মা। এই কেঁদো না, আমি আছি তো। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ঠান্ডায় আমাদের কষ্ট হয় রে বকুল, বয়স হয়েছে তো, একটা কম্বল যদি পেতাম। ঠিক আছে শোনো, আমি আমার পরের বছর জন্মদিনে তোমাদের সবাইকে একটা করে কম্বল দেবো, ঠিক আছে? আমি আশীর্বাদ করছি বকুল। বকুলটা আমার এরকমই। কি বকুল, পছন্দ হয়েছে? খুব। তুমি আমাকে কি দামি একটা উপহার দিলে কাকুমণি। এই একটা ছবি, আমি ভাবলাম কি নাকি, অবশ্য ওর জন্য এই ভালো। কাল উনি আমাকে যে উপহারটা দিয়েছেন তাতে আমি আমার লক্ষ্যে এক ধাপ এগিয়ে গিয়েছি। আর এই উপহারটা আমাকে আমাকে ভেতর থেকে শক্তি দেবে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য।
ঠাকুমনি থ্যাংক ইউ। বাবা, তোমার কাটা ঘায়ে নুনের ছিটে কিভাবে দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর তোমার লক্ষ্যটাকে তোমার বাইকের মতন কিভাবে ব্রেক ফেল করাতে হয় সেও আমি জানি। আমি তোকে আশীর্বাদ করছি বকুল, তোর স্বপ্ন পূরণ হবে। সামনে বহু বাধা এলেও তুই তোর লক্ষ্যে ঠিক পৌঁছতে পারবি। অদিতি আর মিষ্টি কোথায় গেল রে রোহন? মিষ্টির একটা পরীক্ষা আছে স্কুলে, অদিতি ওকে নিয়ে গেছে। সে তো কিছুতেই যেতে চাইছিল না, মন খারাপ হয়ে গেছে খুব। কেন, কি হয়েছে? তার কাম্মার জন্মদিন, কখনো যেতে চায়? আমি অবশ্য বুঝিয়ে সুঝিয়ে বলেছি যে সেলিব্রেশন তো সারাদিন ধরেই চলবে, যখন খুশি এসে জয়েন করবি। বোঝানোর পর গেল। বকুল, শুভ জন্মদিন। আমারও কিন্তু তোমাকে একটা গিফট দেওয়ার আছে, যেটা তোমাকে তোমার লক্ষ্যের আরো কাছে পৌঁছে দেবে। বাবা, এ তো বিরল দৃশ্য। হ্যাঁ, রোশনি পয়সা দিয়ে গিফট কিনেছে? তুমি ভাগ্যবতী বকুল, এরকম সৌভাগ্য না আমাদের কোনোদিন হয়নি। যা দিচ্ছে নিয়ে নাও। সব বিষয় নিয়ে এরকম ইয়ারকি করিস না তো দাদা ভাই। এই না, এটা তোমার খুব প্রয়োজন না? তোমার কাজের জিনিস দিয়েছে কিনা বলো, ইংলিশ শেখাটা তো তোমার খুব দরকার তাই না? দেখি। এ মা, এটা তুই ওনাকে দিয়ে দিলি কেন? হ্যাঁ, ওনার ইংলিশ শেখার দরকার আছে সেটা একদম ঠিক বলেছিস, কিন্তু সেটা তো তোরও দরকার। দেখ, কিছু মনে করিস না, আগের দিন যখন ডেলিভারি বয়ের সঙ্গে তুই কথা বলছিলি ইংলিশে, তখন তো শুনছিলাম তোর উচ্চারণ বড্ড খারাপ। ইংলিশটা যখন বলতেই চাস ভালো করে শেখ না। হ্যাপি বার্থডে ওস্তাদ। বকুল, হ্যাপি বার্থডে। রোশনির এই আচরণের জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রোশনির কাছ থেকে এইসব কথা বারবার শুনতে শুনতে হয়তো তোমার অভ্যেস হয়ে গেছে, কিন্তু একটা কথা বলবো, সব আঙুর তো মিষ্টি হয় না বকুল। একটা থোকার মধ্যে একটা দুটো আঙুর কিন্তু টক থেকেই যায়, আর ওই টক আঙুর যদি মুখে না পড়ে তাহলে মিষ্টি আঙুরের মিষ্টতাটা কি করে বুঝবে বলো তো? বাহ সৌরভ, দারুণ উদাহরণ দিলে তো। অবশ্যই এর ক্রেডিটটা আমি সমরকে দেব, ওর সঙ্গে কাজ করে করেই সৌরভের বুদ্ধি শুদ্ধি একেবারে তীক্ষ্ণ হয়ে উঠছে। বকুল, তুমি তোমার বাবার কাছ থেকে উপহারটা পরে নেবে বললে, কিন্তু আমি কিন্তু তোমাকে উপহার এখনই দেব। বলো কি নেবে? তারপর তারপর কি করলি তোরা? আমি তো অনেক মিষ্টি আর সিঙ্গারা খেয়েছি, আর 10টা জিলিপি 12টা সিঙ্গারা খেয়েছি। ওই ঠাকুমা কি তোকে খাওয়ার কথা জিজ্ঞেস করেছে? জানো ঠাকুমা, ওই দিন বকুল আমাদের কি বলেছিল? এই বকুল, তুই কি ভাবছিস এত? দাদুরা শীতে খুব কষ্ট পায় বলল, আর আমার এমন অবস্থা যে আমার কাছে একটাও টাকা নেই। ওই দেখো, এই জন্য তুই মন খারাপ করছিস? আরে পরে দিয়ে দিবি। পরে তো আমি দেবই, আমার পরের বছর জন্মদিনে আমি দাদুদের কম্বল কিনে দেবো, দেখিস তখন আমার কত টাকা হয়ে যায়।
আর তখন যদি ওস্তাদ তুমি এখানে না থাকো, তুমি যদি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাও, তখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাও কি রে? আরে বাবা, এখনো পর্যন্ত এমন কেউ জন্মায়নি যে বকুল সান্যালকে বিয়ে করে নিয়ে যাবে। আমি এখানেই থাকবো আর তোদের সাথে এরকম বিন্দাস ভাবে থাকবো, সব বিয়ে ফিয়ে করে বেকার সময় নষ্ট করতে পারবো। আর আমি বিয়ে করে চলে গেলে আমার মাঠাম্মিকে কে দেখবে? হ্যাঁ, আমি এখানেই থাকবো, বাড়ার সাথেই থাকবো, আর বাবার মতো পুলিশ অফিসার। এক মিনিট, এক মিনিট। আচ্ছা বকুল, বলছি তুই তো আর তোর ওই পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে গেলি না? না মানে শুধু 12 ক্লাস পাস করে কি আর ওই অত বড় পুলিশ অফিসার হওয়া যায় বল? যায়, সব আছে, চাপ হতেই হবে। দেখ বকুল যখন বলেছে পুলিশ অফিসার হবে, কোনো হবেই, তুই ফালতু টেনশন দিবি না পড়াশোনা নিয়ে। আচ্ছা পুলিশ অফিসার হতে গেলে সবচেয়ে কি প্রয়োজন? সাহস, সেটা আমার আছে। আর পড়াশোনাটা ওটা আমি করে নেবো, চাপ নেই, ঠিক করে নেবো। আমি বাড়ার সাথেই থাকবো আর বাবার মতো পুলিশ অফিসার হব, ব্যাস। সারা জীবন নিজের কথা একবারও ভাবলি না মা, শুধু অন্যের কথা চিন্তা করে গেলি। বলে বকুল, কি চাও তুমি? বারোটা কম্বল। কম্বল মানে এটাই তোমার দামি গিফট চাওয়া? হ্যাঁ দাদা ভাই, এটাই আমার দামি গিফট। তুই যখন এরকম একটা গিফট চাইছিস, নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে। কিন্তু কি করবি এত কম্বল দিয়ে? কি আবার করবে, গায়ে দেবে? যার যেমন চাওয়ার ক্ষমতা সে তো সেরকমই চাইবে, এটাই ওর কাছে অনেক দামি গিফট, তাই না বকুল? একদম ঠিক বলেছো, এটাই আমার কাছে সব থেকে দামি গিফট। আসলে কি জানো তো, ওই আমাদের ওখানে আমি মানে আমার কাছে জামা কাপড় ছিল না বলে ওই কিছু দাদু দিদা আছেন তাদেরকে না শীতের জামা কাপড় দিতে পারিনি, তো ওরা এত কষ্ট পেয়েছিল। আমার বাড়িতে যে কটা যাচ্ছিল সেগুলো দিয়েছিলাম, কিন্তু এইবার আমি যখন বারাসাত যাব ওদের হাতেই কম্বলগুলো তুলে দেব, ওরা আর শীতে কষ্ট পাবে না। ডাবু কি রোশনি, এরপর আর কিছু বলবে? বেশ, আমি তোমাকে 12টা কম্বলই দেবো, আর সঙ্গে আরও কিছু টাকা দেবো, তুমি ওদের গরম জামা কাপড় কিনে দিও। হ্যাঁ, কিংবা ওদের হাতে টাকাটা দিয়ে দিও। বকুল, তোমার জীবন নিয়ে তো আজ তো একটা বই লেখা যায়। আচ্ছা অন্যান্য বারে জন্মদিন তুমি কিভাবে কাটিয়েছো? আমার জন্মদিন আর কি বা কাটাবো, ওই তো ঠাম্মি সকালবেলা উঠে পুজো দিতে যেত, আর আমার মা পায়েস রান্না করতো আমার জন্যে, বিচ্ছু পচারা আসতো একটু বাদে পায়েস খেতে। আর ও গত বছর আমি ওদের সবাইকে সিঙ্গাড়া জিলিপি খাইয়েছি। আর হ্যাঁ, ব্লাড ডোনেট করতে যেতাম প্রত্যেক বছর। জন্মদিন মারার সাথে কথা খুব মনে পড়ছে না রে? ও ছোট বৌদি, তুমি প্লিজ মন খারাপ করো না, তুমি মন খারাপ করলে আমারও মন খারাপ লাগে। তার মানে এই জন্মদিনের পায়েসটা তুই তোর মার হাত থেকেই খাস প্রতি বছর, তাই তো? ঠিক আছে, এবারও তাই হবে। মানে বারাসাত যাব কি করে? আমি তো এখানে। তাছাড়া মা ঠাম্মির তো বোধহয় মনেও নেই আজ আমার জন্মদিন। কে বলেছে তোকে মনে নেই? ঠিক মনে আছে। তাই আজ আমরা সবাই মিলে তোর বাড়িতে মানে তোর বারাসাতের বাড়িতে গিয়ে তোর জন্মদিনের পায়েস খাবো। সত্যি?
তুমি সত্যি বলছো?